প্রাচীনকাল থেকেই প্রয়োজনের তাগিদে মানুষ নদী পাড়ি দিয়ে আসছে। প্রযুক্তির কল্যাণে মানুষ নদী পাড়ি দেওয়ার মতো কঠিন কাজটিকে সহজ করে নিয়ে এসেছে। নির্মিত হয়েছে পৃথিবীর বড় বড় খরস্রোতা নদীগুলোর উপর বিশাল বিশাল সব সেতু। বিশ্বের দীর্ঘতম 10টি সেতু নিয়ে থাকছে এই প্রতিবেদন। 10 নম্বরে আছে ইয়াংকুন সেতু। 35.80 কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতুটি চীনে অবস্থিত। সেতুটি নির্মাণ করা হয় দ্রুতগামী রেল চলাচলের জন্য। এই সেতুটির উপর দিয়ে যে রেলটি চলে তার গতি হচ্ছে ঘন্টায় 350 কিলোমিটার। 2008 সালের আগস্ট থেকে এই সেতু দিয়ে যান চলাচল শুরু হয়। নয় নম্বরে আছে ম্যানচাক সোয়াম ব্রিজ। কংক্রিটের তৈরি ম্যানচাক সোয়াম ব্রিজটি যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় অবস্থিত। এর দৈর্ঘ্য হচ্ছে 36.69 কিলোমিটার। 1979 সালে নির্মিত এই সেতুটি বিশ্বের দীর্ঘতম টোল ফ্রি সেতু। 8 নম্বরে আছে লেক পঞ্চা ট্রেন কজওয়ে। লেক পঞ্চা ট্রেনের উপর নির্মিত এই সেতুটি যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় অবস্থিত। সেতুটির একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে আসলে দুটি সেতু সমান্তরালভাবে নির্মাণ করা হয়েছে। 9,500টি পিলারের উপর দাঁড়িয়ে থাকা সেতুটির দৈর্ঘ্য হচ্ছে 38.35 কিলোমিটার। সেতুটি নির্মাণের পর প্রায় 47 বছর পর্যন্ত বিশ্বের দীর্ঘতম সেতু হিসেবে গিনেস বুকের তালিকায় ছিল। 7 নম্বরে আছে বেইজিং গ্র্যান্ড ব্রিজ। চীনের বেইজিংয়ে অবস্থিত 48 কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতুটি 2010 সালে নির্মিত হলেও জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় 2011 সালে। সেতুটির উপর দিয়ে দ্রুতগামী রেল চলাচলের জন্য লাইন বসানোর কারণে নির্মাণের 1 বছর পরে এটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। বাংনা এক্সপ্রেসওয়ে। থাইল্যান্ডে অবস্থিত বাংনা এক্সপ্রেসওয়ে মূলত একটি এক্সপ্রেস হাইওয়ে। 6 লেনের এই সেতুটি 55 কিলোমিটার লম্বা। থাইল্যান্ডে আনুষ্ঠানিকভাবে এটিকে বুড়াফা উইথি এক্সপ্রেসওয়ে নামে ডাকা হয়। এশিয়া এবং আমেরিকার ইঞ্জিনিয়ারদের সম্মিলিত প্রচেষ্টায় এই সেতুটি নির্মাণ শুরু হয় 2000 সালে। 2010 সাল পর্যন্ত এই সেতুটি বিশ্বের দীর্ঘতম সেতু ছিল। 5 নম্বরে আছে ওয়াইনান উই গ্র্যান্ড ব্রিজ। দ্রুত গতির রেল চলাচলের জন্য নির্মিত এই সেতুটি চীনের ঝেংঝো ও জিয়াং শহর দুটিকে সংযুক্ত করেছে। এই সেতুটি উই নদীকে 2 বার অতিক্রম করেছে। 2008 সালে নির্মিত এই সেতুটির দৈর্ঘ্য হচ্ছে 79.7 কিলোমিটার। জনসাধারণের চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়া হয় 2010 সালের শেষের দিকে। ক্যাংডে গ্র্যান্ড ব্রিজ, এটি বিশ্বের চতুর্থ দীর্ঘতম সেতু। বেইজিং ও সাংহাইয়ের মধ্যে দ্রুত গতির রেল চলাচলের জন্য এই সেতুটি তৈরি করা হয়েছিল। সেতুটি নির্মাণ শেষ হয় 2010 সালে। এর দৈর্ঘ্য হচ্ছে 105.81 কিলোমিটার। সিয়ানজিন গ্র্যান্ড ব্রিজ, বিশ্বের তৃতীয় দীর্ঘতম এই সেতুটিও চীনে অবস্থিত। 113 কিলোমিটার লম্বা এই সেতুটি 2010 সালে নির্মিত হলেও উদ্বোধনের জন্য 2011 সাল পর্যন্ত অপেক্ষা করতে হয়। দীর্ঘ 1 বছর ধরে নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা চলে এই সেতুর সক্ষমতা বিচার করার জন্য, কারণ এর উপর দিয়ে প্রচণ্ড দ্রুতগামী রেল চলাচলের ব্যবস্থা করা হয়েছে। 2 নম্বরে আছে চ্যাং হুয়া কাউশিয়ান সেতু। তাইওয়ানের যোগাযোগ ব্যবস্থায় এই সেতুটি যোগ করেছে নতুন মাত্রা। বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম এই সেতুটি যুক্ত করেছে দেশটির চ্যাং হুয়া ও কাউশিয়ান কাউন্টি দুটিকে। 2007 সালে নির্মাণ শেষ হওয়া এই সেতুটির দৈর্ঘ্য 157.31 কিলোমিটার। 1 নম্বরে আছে জানিয়ান কুনশান গ্র্যান্ড ব্রিজ। এখন পর্যন্ত জানিয়ান কুনশান গ্র্যান্ড ব্রিজ বিশ্বের সবচেয়ে দীর্ঘ সেতু হিসেবে নিজের নাম ধরে রেখেছে। রেল লাইন সহ নির্মিত এই সেতুটি চীনের সাংহাই ও নানজিং শহর দুটিকে সংযুক্ত করেছে। সেতুটি নির্মিত হয়েছে অনেকগুলো লেক, খাল আর নদীর উপর দিয়ে। সেতুটি নির্মাণের ফলে চীনের উত্তরাঞ্চলের জনগণ বেশ উপকৃত হয়েছে। 4 বছর টানা কাজ করার পর 2010 সালে সেতুটির নির্মাণ কাজ শেষ হয়। 2011 সালে উদ্বোধন করা এই সেতুটির দৈর্ঘ্য হচ্ছে 164 কিলোমিটার।
ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। যুক্ত হন আমাদের টুইটার এবং ফেসবুক পেজে আর সাবস্ক্রাইব করে থাকুন ফানি ফ্রক ক্রিয়েটিভসের সাথে।